একুশে জুলাই একুশে জুলাই কি ভিডিও অফিস ঘেরাও অভিযান আপনাদের কি বলবেন? ভয় পেয়েছে, 144 ধারা জারি করেছে, 144 ধারা জারি করে বলেছে ভিডিও অফিসে কেউ ঢুকতে পারবে না, 500 মিটার দূর থেকে, মানে হাফ কিলোমিটার দূর থেকে ভিডিও অফিসে কেউ ঢুকতে পারবে না। ভয় পেয়েছে মমতা ব্যানার্জি, ভিডিওদের দিয়ে চুরি করিয়েছে তো, তাই ভয় পেয়েছে। তাহলে আপনি আপনি কি করবেন এবার? 500 মিটার দূরে আপনাকে বলে, আপনার তো কর্মসূচি ছিল ভিডিও অফিসে? হ্যাঁ, ভিডিও অফিস যাওয়ার তো আপনার কর্মসূচি? না না, আমার তো চলছে আক্রান্ত এলাকা ভিজিট। আজকে আমি ডায়মন্ড হারবার ভিজিট করব, যেটা গোটা রাজ্যের মধ্যে সন্ত্রাসের আঁতুড় ঘর, যেখানে প্রচুর মানুষ খুন হয়েছে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 2000-এর কাছাকাছি পঞ্চায়েতের আসনের মধ্যে 400 আসন বিরোধীদের নমিনেশন করার জন্য অ্যালাউ করেছে বলবো, কারণ ভাইপো পুলিশ সঙ্গে এসডিও বিডিও ডিএম মানে ত্রয়ী এই ট্রায়োরা করেছে, তারপরেও 400 আসনে ভোটের দিন ঝামেলা করেছে, ভোট লুট করেছে, বুথ লুট করেছে, আর গণনার দিন কেড়ে নিয়েছে, আর পরে ডেকে 6-7 জন ভারতীয় জনতা পার্টির জেতা প্রার্থীকে উইনিং সার্টিফিকেট দিয়েছে। ওই আঁতুড় ঘরে আমার তো গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন চলছে, আজকে আমি ডায়মন্ড হারবার এলাকায় ভিজিট করব। আর আমাদের বুথ সভাপতি ভোলানাথ মণ্ডলকে খুন করেছে, খুন করার পরে তার স্ত্রীকে দিয়ে এফআইআর করতে দেয়নি, তার এফআইআরের ব্যবস্থা আজকে আমি করব। আর বিডিও অফিসে ডেপুটেশন বা বিক্ষোভ করার জন্য আমাদের মণ্ডল স্তরে নেতারাই কম্পিটেন্ট, কোথাও যদি দেখা হয়ে যায় বিডিও অফিসে কোথাও মিছিল যাচ্ছে নিশ্চিতভাবে দাঁড়িয়ে ওদের সঙ্গে দেখা করব ইত্যাদি করব। 144 ধারার কথা ঘোষণা হয়েছে সমস্ত জেলা ঘোষণা মানে ব্যাপকভাবে করেছে করেছে, এবং যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে সেই কেন্দ্রীয় বাহিনীকে আজকে বিডিও অফিসকে রক্ষা করার কাজে ব্যবহার করা হচ্ছে এবং বিজেপির মিছিল আটকানোর কাজে রক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে বহু জায়গাতে মিছিল আটকেছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা, তাই কেন্দ্রীয় বাহিনীটা অমিত শাহজি পাঠিয়েছিলেন বিনা পয়সায় বলে, আজকে মমতা ব্যানার্জি তাদেরকে ব্যবহার করতে পারছেন, কারণ মমতা ব্যানার্জি পুলিশে নিয়োগ করেননি 12 বছর ধরে, রিক্রুটমেন্ট হয়নি, এবং এখানে সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ওনাকে রাজ্যের আইন শৃঙ্খলা সব কিছু চালাতে হয়। স্বাভাবিকভাবে এই পুলিশটা ছিল বলে কেন্দ্রীয় পুলিশকে তিনি ব্যবহার করছেন। 21-এর মঞ্চে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত 21-এর মঞ্চ মানে কাদের মঞ্চ, মানে যেটা আজকে যে তৃণমূলের মঞ্চ, 21-এর মঞ্চ জনগণের মঞ্চ নয়, 21-এর সঙ্গে আমাদের লেনা দেনার কি আছে? হিংসা যেটা তৃণমূলে পঞ্চায়েতে হিংসা ছিল মৃত্যু তাদের 21-এর আন্দোলন ছিল যুব কংগ্রেসের আন্দোলন, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না, আর গুলি করেছিল সিপিএম, অর্থাৎ 21-এর যদি কিছু থাকে সে তো কংগ্রেসের করা উচিত আর সিপিএমের বিরুদ্ধে করা উচিত। যদিও এখন মমতা ব্যানার্জির ভাষায় জগাই মাদাই বিদায়, এই তিনজন বাঙ্গালোরে বসে ইটিং ফিটিং সিটিং সব করে ফেলেছে, তো স্বাভাবিকভাবে এখন কে কার বিরুদ্ধে বলা মুশকিল। চিঠি শুধু না, ডকুমেন্ট দিয়েছি আজকে ইও4 অফিসে, অনেক ডিভাইস দিয়েছি, রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সারদার অ্যাম্বুলেন্স মোটরসাইকেল তুলে দিচ্ছে, তার ডকুমেন্ট দিয়েছি, ডেলোর মিটিংয়ের কনভারসেশন দিয়েছি, জেলে থাকা আসামিরা মমতা ব্যানার্জিকে মেন বেনিফিশিয়ারি করে বলেছিল কাস্টডিতে থাকা লোকেরা, তাদের একাধিক এভিডেন্স দিয়েছি, এবং মমতা ব্যানার্জির পুরো অফিসটাকে মানিক মজুমদার থেকে জাগো বাংলার সঙ্গে যুক্ত লোকেদের সঙ্গে থেকে সবকে যাদেরকে যাদেরকে ডেকেছিল তার তথ্য দিয়েছি। মমতা ব্যানার্জি তারা বাংলা বলে একটা চ্যানেলকে পেমেন্ট করতেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে, আর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুরা যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিয়েছেন সে ডকুমেন্ট দিয়েছি, শুধু চিঠি নয়, চিঠি তো আপনাদের সামনে এনেছি, তার সঙ্গে যে গ্যাজেট মানে ডিভাইস যে যা দিয়েছি ইলেকট্রনিক্স ডিভাইস, তাতে সিবিআই যিনি নতুন ডাইরেক্টর এসছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করব নতুন কিছু হবে, ওনাদের নতুন অফিসারদের এখানে পাঠাচ্ছেন, আমরা ত্বরান্বিত চাই, আমরা মেন বেনিফিশিয়ারি অ্যারেস্ট চাই। এরা বলছে এদের অভিযোগ হচ্ছে যে 10 বছর পরে কেন এতদিন কেন ঘুম ভাঙেনি শুভেন্দু অধিকারী, 10 বছর ধরে কাজ হয়নি বলে লিখেছি, 10 বছর ধরে হয়নি বলে লিখেছি, শুভেন্দু অধিকারী ঘুম ভাঙতে যাবে কেন? ওরা যদি জেলের ভিতরে থেকে সুদীপ্ত সেন বিমান শুভেন্দু অধিকারী বিমান বসু সুজন চক্রবর্তী অধীর চৌধুরীর নামে লেখাতে পারে, আর আমার কাছে তথ্য প্রমাণ ডকুমেন্ট আছে, এক যাত্রায় কি পৃথক ফল হয়নি? একটা ব্যাপার, এক যাত্রায় তো পৃথক ফল হয় না, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করতো, মুকুল রায়কে আনতে হবে তো, 11 সালে 294 জনের মধ্যে তৃণমূল কংগ্রেস 230টা সিটে লড়েছিল, 230 বা 234 হবে আমি ঠিক একজ্যাক্ট ফিগার মনে নেই আমার, উপেন বিশ্বাস ছাড়া সব প্রার্থীরা 20 লাখ করে টাকা নিয়েছিলেন,
ওই তিলজলায় তৃণমূল ভবনে বসে মুকুল রায় ডিস্ট্রিবিউট করেছিলেন, অত সুদীপ্ত সেনের টাকা, এই বারুইপুর ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে গিয়েছিল অবস্থা করে। এগুলো কেন, এগুলো হারিয়ে যাওয়ার জিনিস দেখি, এগুলো তো আসবেই, এখনও একুশটা ঘুরে বেড়াচ্ছে, আর ফাইনাল চার্জশিট তো হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, স্কোপ তো রয়েছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঢিলছোড়া দূরত্বে ডিএ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা অবস্থান করছেন, তাদের সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি, অন্যদিকে বড় বড় কথা শুধু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উঠে আসছে, কীভাবে দেখছেন? এগুলো নাচ গানের মঞ্চ হয়ে গেছে, ও তো পাগলু ড্যান্স হয়ে গেছে, ওটার আর কিছু নেই। আর সকালে কি খেয়েছেন ডিম ভাত, দুপুরে কি খেয়েছেন ডিম ভাত, রাতে কি খেয়েছেন ডিম ভাত, এই মুহূর্তে একটা বড় খবর পরিচয় দিয়ে সেখান থেকে সশস্ত্র যুবক উদ্বেগের বিষয়। পুলিশের লোকেরা শুধু রাজনীতি করতে ব্যস্ত, এই আনস্কিল্ড হয়ে গেছে, শান্তনু সিনহা বিশ্বাসদের যদি সবসময় বাজার করতেই কাজে লাগায় তাই এই অবস্থায় হবে। পুলিশের কাজ তো এইগুলো করা, ভিভিআইপিদের নিরাপত্তা দান করা, বেআইনি অস্ত্র নিয়ে কেউ ঘুরলে তাকে প্রিভেন্ট করা, সেই অস্ত্র উদ্ধার করা, পুলিশের কাজ তো রাখিবন্ধন, ফুটবল বিতরণ, ছাপ্পা মারা, ব্যালট বক্স পাল্টানো, ব্যালট ছেঁড়া, সার্টিফিকেট ছেঁড়া, এই কাজগুলো পুলিশ করার জন্য আসল কাজগুলো সব ভুলে গেছে, তাই এসব ঘটনা ঘটছে। ইমিডিয়েটলি কলকাতা পুলিশ কমিশনার এবং আইসি কালীঘাট দুজনের সাসপেন্ড হওয়া উচিত। থ্যাংক ইউ।